নমস্কার বন্ধুরা স্টাডি মাইন্ড বাঙালি ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগত আমি বিক্রমজিৎ সাহা আজকে আমাদের আলোচনার বিষয় ষষ্ঠ শ্রেণীর ইতিহাস আমরা ষষ্ঠ শ্রেণীর প্রথম অধ্যায় ইতিহাসের উপাদানের নির্দিষ্ট কিছু এমসিকিউ প্রশ্ন নিয়ে আলোচনা করব ভিডিওটি শুরুর আগে বলছি যাদের যাদের এই ভিডিওর পিডিএফ দরকার আমাদের সাথে ফেসবুকে যুক্ত হতে পারো আমাদের ইনবক্স করলেই আমরা পিডিএফ দিই আমাদের ফেসবুক আইডি স্টাডি মাইন্ড বাঙালি অবশ্যই পিডিএফ একদম বিনামূল্যে তো শুরু করছি আজকের ভিডিও প্রথম প্রশ্ন নিচের জিনিসগুলোর মধ্যে কোনটির ব্যবহার মানুষ আগে করেছে অপশন এক হামান দিস্তা অপশান দুই ফ্রিজ অপশান তিন শিলনোড়া অপশান মিক্সার মেশিন সঠিক উত্তর শিলনোড়া নিচের জিনিসগুলির মধ্যে মানুষ শিলনোড়ার ব্যবহার আগে করেছে পাথরের ব্যবহার মানুষ আগে শিখেছে তাই স্বাভাবিকভাবেই শিলনোড়ার ব্যবহার মানুষ আগে শুরু করেছে পাথরের পরে মানুষ শিখেছে ধাতুর ব্যবহার তাই হামান দিস্তা এসেছে তারপর আর মিক্সার মেশিন এসেছে সব শেষে কারণ বিদ্যুতের ব্যবহার মানুষ অনেক পরে শিখেছে দ্বিতীয় প্রশ্ন পুরনো দিনের সভ্যতাগুলির কাছে মায়ের মতো ছিল অপশান এক শহর অপশন দুই বন অপশান তিন নদী অপশান চার পাহাড় সঠিক উত্তর পুরনো দিনের সভ্যতাগুলির কাছে মায়ের মতন ছিল নদী সেই কবে থেকেই মানুষ নদীর ধারে থাকতে শুরু করেছিল নদীকে ঘিরেই তাদের রোজগার বেশিরভাগ কাজ চলত পুরনো দিনের অনেক সভ্যতা নদীর উপর নির্ভর করেই তৈরি হয়েছিল সেই সব সভ্যতার কাছে নদী ছিল মায়ের মতো তাই সেগুলিকে নদীমাতৃক সভ্যতা বলা হয় মাতৃক মানে মায়ের মতো সেখানকার লোকজনের কাজকর্মে নদীর গুরুত্ব ছিল সব থেকে বেশি তৃতীয় প্রশ্ন ভারতীয় উপমহাদেশকে এক সময় বলা হতো অপশন এক আর্যাবর্ত অপশন দুই দাক্ষিণাত্য অপশন তিন ভারতবর্ষ অপশন চাই ভারত তীর্থ সঠিক উত্তর ভারতবর্ষ ভারতীয় উপমহাদেশকে একসময় ভারতবর্ষ বলা হতো ভারত ছিল পুরনো জনগোষ্ঠী ওই জনগোষ্ঠী যে অঞ্চলে থাকতো তাকে বলা হতো ভারতবর্ষ ভারতের একটি অর্থ ভারতের বংশধর তবে ভারতবর্ষ বলতে সবসময়ই পুরো ভারতীয় উপমহাদেশকে বোঝাতো না চতুর্থ প্রশ্ন ভারতবর্ষকে উত্তর ও দক্ষিণ অংশে ভাগ করেছে অপশন এক হিমালয় পর্বত অপশন দুই আরাবল্লী পর্বত অপশান তিন সাতপুরা পর্বত অপশান চার বিন্দু পর্বত সঠিক উত্তর বিন্দু পর্বত ভারতবর্ষ উত্তর ও দক্ষিণ অংশকে ভাগ করেছে বিন্দু পর্বত সাধারণভাবে আর্যরা উত্তর অংশে বাস করত বলে এই অঞ্চলকে আর্যাবর্ত বলা হতো বিন্দু পর্বতের দক্ষিণ দিকে আর্যদের বিশেষ কোনো প্রভাব ছিল না এই দক্ষিণ ভাগকে বলা হতো দাক্ষিণাত্য বিন্দু পর্বত থেকে কন্যা কুমারিকা পর্যন্ত ছিল দাক্ষিণাত্য অঞ্চল দাবির জাতির বাস ছিল দাক্ষিণাত্যে কাবেরী নদীর দক্ষিণ অংশকে তাই দাবির দেশও বলা হতো পঞ্চম প্রশ্ন ভারতে প্রথম যাত্রী নিয়ে ট্রেন চলে অপশান এক আঠেরোশো সালে অপশান দুই আঠারোশো সালে অপশান তিন আঠারোশো সালে অপশান চার আঠারোশো সালে সঠিক উত্তর আঠারোশো সালে আঠেরোশো তেপ্পান্ন সালের ষোলোই এপ্রিল ভারতে প্রথম যাত্রী নিয়ে ট্রেন চলে তখন ভারতে ইস্ট ইন্ডিয়া কোম্পানির প্রধান ছিলেন লর্ড ডাল মূলত তার উদ্যোগেই যাত্রী নিয়ে ট্রেন চলাচল শুরু হয় প্রথম ট্রেন চলাচল শুরু হয়েছিল বোম্বে থেকে থানের মধ্যে যাত্রাপথে দৈর্ঘ্য ছিল চৌত্রিশ কিলোমিটার ছ নম্বর প্রশ্ন অনেক লম্বা একটা সময় বোঝাতে যে শব্দটি ব্যবহার করা হয় সেটি হলো অপশান এক দশক অপশন দুই শতক অপশন তিন যুগ অপশন চার অব্দ সঠিক উত্তর হলো যুগ অনেক লম্বা একটা সময় বোঝাতে যুগ কথাটি বলা হয় হাজার হাজার বছর আগে এই পৃথিবীতে বরফ জমেছিল সেই লম্বা সময়কে বোঝাতে তুষার যুগ কথাটি বলা হয় এক সময় মানুষ তামা ব্রোঞ্জ লোহা এসব ধাতুর ব্যবহার শিখলো সেই সময়টাকে বোঝাতে ধাতুর যুগ বলা হয় ধাতুর যুগের মধ্যে আবার ভাগ আছে যখন মানুষ শুধু তামার ব্যবহার জানতো সেটা হলো তামার যুগ পরে যখন লোহার ব্যবহার শিখলো তখন শুরু হলো লোহার যুগ সাত নম্বর প্রশ্ন যে সময়ের লেখা পাওয়া যায় পড়া যায় তাকে বলে অপশন এক প্রাকৈতিহাসিক যুগ অপশান দুই প্রায় ঐতিহাসিক যুগ অপশান তিন ঐতিহাসিক যুগ অপশান চার আধুনিক যুগ সঠিক উত্তর ঐতিহাসিক যুগ ঐতিহাসিক যুগ থেকেই মানুষের ইতিহাসের বেশিরভাগটা লেখা হতো এবং তাদের লেখা লিখিত উপাদানগুলি দেখে অষ্টম প্রশ্ন শকাব্দের প্রচলন করেন অপশান এক চন্দ্রগুপ্ত অপশন দুই হর্ষবর্ধন অপশান তিন কনিষ্ক অপশান চার সমুদ্রগুপ্ত সঠিক উত্তর শকাব্দের প্রচলন করেন কনিষ্ক কুষাণ সম্রাটদের মধ্যে সেরা ছিলেন কনিষ্ক তিনি সিংহাসনে বসে এক নতুন অব্দ গোনা চালু করেন সেই অব্দ গণনাকে বলা হতো শকাব্দ ধরা হয় আটাত্তর খ্রিস্টাব্দে কনিষ্ক সিংহাসনে বসেন সেই সময় থেকেই শকাব্দ গণনা শুরু হয় ন নম্বর প্রশ্ন শাক ইতিহাস জানা যায় অপশন তাদের রচিত সাহিত্য থেকে মুদ্রা থেকে ভাস্কর্য থেকে চিত্রকলা থেকে সঠিক উত্তর সুশান্ধের ইতিহাস জানা যায় মুদ্রা থেকে প্রাচীন ভারতের ইতিহাস জানার জন্য মুদ্রা কাজে লাগে মুদ্রায় শাসকের নাম মূর্তি প্রভৃতি খোদাই করা থাকে অব্দও পাওয়া যায় মুদ্রায় এর ফলে মুদ্রা থেকে নানা রকম তথ্য জানতে পারা যায় সুষানদের ইতিহাস তো তাদের মুদ্রা থেকেই জানা যায় দশম প্রশ্ন হর্ষচরিত লেখেন অপশান এক সন্ধ্যাকার নন্দী অপশান দুই হরি অপশান বানভট্ট অপশান চার কালিদাস সঠিক উত্তর বানভট্ট ধর্মনিরক্ষ বিভিন্ন বিষয়ে লেখা নানা বই থেকে প্রাচীন ভারতের ইতিহাসের উপাদান পাওয়া যায় রাজনীতি ব্যাকরণ বিজ্ঞানের বইতেও সে সময়ের সমাজ রাজনীতি অর্থনীতি নানা কথা রয়েছে পাশাপাশি কাব্য নাটক অভিধান চিকিৎসা বিষয়ক বইতেও ইতিহাসের উপাদান পাওয়া যায় বেশ কিছু জীবনীমূলক লেখাপত্র প্রাচীন ভারতের ইতিহাস টানতে সাহায্য করে বানভট্টের হসচরিত এমনই লেখার একটি প্রধান উদাহরণ আজকে এই পর্যন্তই পরবর্তী ভিডিওগুলিতে আবার দেখা হবে ভিডিওটি ভালো লাগলে লাইক করো বন্ধুদের মধ্যে শেয়ার করো আরও এমন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করো সবাই ভালো থাকবে ধন্যবাদ